ইভিএম এর বাজেট আপাতত অনুমোদন হচ্ছে না বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ব্রিফিং এ এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতি এবং আর্থিক মন্দার কারণে আপাতত ইভিএম প্রকল্পটি প্রক্রিয়াকরণ হচ্ছে না। পরিকল্পনা কমিশন চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে, তাই নির্বাচন কমিশনের কাছে থাকা ইভিএম নিয়েই প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন প্রকল্প অনুমোদন না হওয়ায় সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহার করা সম্ভব নয়। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মঙ্গলবার দুপুর 2টায় স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন নির্বাচন সচিব।